আর ষোলো, না কেন গুণ করে করে দুই দুগুণে চার, দুই গুণ হয়েছে, চার দুগুণে আট, দুই গুণ হয়েছে, আট দুগুণে ষোলো, প্রপোর্শন মানে একই জিনিস গুণ হয়ে যাবে। তা আমাকে যদি তিনটে দেওয়া থাকে আমি ষোলোটা বের করি, ওই সূত্র দিয়ে বের করবো, কিন্তু নিয়মটা কি তুমি এই দুটো গুণ করো আট চারে বত্রিশ, আর এই দুটো গুণ করো ষোলো দুগুণে বত্রিশ, সেম হয়। চারটে সংখ্যা যদি সমানুপাতিক থাকে মাঝের দুটোর গুণফল আর শেষ দুটোর গুণফল সেম আসে, এটাও বত্রিশ, আর এই ষোলো আর দুই গুণ করলো বত্রিশ। আমি এত করতে যাবো কেন, এত বড় অঙ্ক আমার এম সূত্র, এটা ভাই ওটা ওটা ওই ওটা কাটাকুটি করতে হবে, অনেক বড় লাগবে। তা আমি কী করবো, এক্ষুনি মুখে অ্যান্সার, তিনটে সংখ্যা আছে মানে চার নম্বরটা কী হবে, আমি বলেছি মাঝখানের দুটোর গুণফল আর প্রথম আর শেষের গুণফলের সমান হবে। তা মাঝখানের দুটো লাস্ট ডিজিট দেখবো, মাঝখানের এই দুটো লাস্ট ডিজিট কত, তিন, এর কত তিন, তিন তিনে কত নয়, এর দু লাস্ট দুটো এই দুটোর লাস্ট ডিজিট কত গুণফল নয়, তাহলে এর সঙ্গে যে আসবে তার লাস্ট ডিজিটের গুণফল নয় আসবে, তাহলে নয় আছে, নয়ের সঙ্গে কত গুণ করলে নয় আসে এক, তো লাস্ট ডিজিট এক থাকতে হবে, লাস্ট ডিজিটে কার এক আছে অ্যান্সার।